আগে জানেন উরুস মাহফিল কাহাকে বলে? উরুস মাহফিল শব্দের একটা অর্থ হলো, উরুস শব্দের একটা অর্থ হলো মিলন করা, উরুস শব্দের একটা অর্থ হলো একত্রিত হওয়া, উরুস শব্দের একটা অর্থ হলো মানুষকে একসাথে জমা করা, উরুস শব্দের অর্থ হলো ইজমা, উরুস শব্দের অর্থ হলো ইজতেমা। ওই উরুস মাহফিলের মধ্যে আপনারা কেন আসেন? তরিকতের বড় বড় ইমামরা বলেন, যেই দিন যেই ব্যক্তির উরুস হয় ওই দিন ওই ব্যক্তির প্রিয় মানুষদের সাথে তার একটা সম্পর্ক হয়। এবার আপনারা বলেন, বাবারা মরহুম রহিমউদ্দিন মুন্সি রহমতুল্লাহ আলাই, আমরা যারা ওনার স্মরণের মাহফিলের আয়োজনে বসলাম আসলাম, উনি আমাদের কাছে কি প্রিয় না অপ্রিয়? উরুস মানে যদি হয় প্রিয় মানুষের সাথে মিলন, তাহলে বোঝা গেল রহিমউদ্দিন রহমতুল্লাহ আলাই আজকে আমাদের সঙ্গে মিলন করতেছে। এই মিলন কেমন মিলন? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের মিলনের সময়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা ওই দিন তার মাজার থেকে তার কবর থেকে উনি আলাদা হয়ে যান, ওই দিন উনি সেখান থেকে উনি মাহরুম হয়ে যান, আলাদা হইয়া ওনার প্রিয় ব্যক্তিদেরকে পর্যবেক্ষণ করার জন্য আসেন। আপনারা যে মাহফিলে আসলেন, পর্দার অন্তরালে অনেক মা বোনেরা যে মাহফিল শুনছেন, উনি ঘুরে ঘুরে সবাইকে পর্যবেক্ষণ করছেন। আবার আজকে রাতটা শুক্রবার রাত, জুমার রাত, কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলিরা তো ওনাদের মিলনের রাত্র অনুষ্ঠানের রাত্রে ঘুরে ঘুরে দেখাশোনা করে, আর এই শুক্রবার জুমার রাতে সমস্ত পৃথিবীর যত কবরবাসী আছে ওই কবরবাসীদের রুহগুলাকে উন্মুক্ত করে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, ওই কবরবাসী রুহগুলা তার আওলাদের কাছে চলে আসে। এখানে আপনারা যারা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের দাদারা বংশ, নানা নানির বংশ, অন্ধকার কবরে আমার আল্লাহ আজকে জুমার রাতের উসিলায় এদের দেহটাকে, দেহ থেকে রুহটাকে উন্মুক্ত করে দিয়েছেন। এই মাহফিলের প্যান্ডেলে যারা যারা ঢুকে ঢুকে বসলেন, আর যারা ঘরের মধ্যে ঘুমাইতেছে, যারা দোকানপাটের মধ্যে আসে, এরা হয়তো জানে না রে মুসলমান এরা আজকে কত ভাগ্যবান। আজকে আপনারা আমার মা বাবা এই মাহফিলের ডাইনি এবং বামনে চারদিক দিয়ে ঘোরাফেরা করতেছে, ঘুরতে ঘুরতে ওনাদের আওলাদ যারা, সন্তান যারা, তাদের কাছে বলতেছে, আমার সন্তান আল্লাহর ওয়াস্তে তুমি আমার জন্য একটু দোয়া করো, আল্লাহর জন্য তুমি আমার জন্য একটু ইশারে সওয়াব দাও, আল্লাহর ওয়াস্তে আমার কবরে কোনো কিছু পাঠাও। যেহেতু মাহফিল কমিটির ভাইয়েরা পোস্টারের মধ্যে আমার একটা সাবজেক্ট দিয়েছেন, কবর এবং হাসর, গভীর রাত্র 11টার পরে ওয়াজ জমবে কিনা জানি না, তবে আমার কাছে যতটুকু এলেম আছে ওই সাধারণ ক্ষুদ্র এলেম দ্বারা আমি চেষ্টা করবো আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আপনারা আমার মা বাবার দেহটা থেকে উন্মুক্ত হইয়া রুহুটা যখন আমাদের কাছে আসলো, যখন এসে দেখবে আপনারা আমার মা বাবার রুহুটা, আমি আপনি জান্নাতের বাগানে বসে রইলাম, আমার আল্লাহ অটোমেটিক তাদের কবরের আজাব মাফ করবে। আর যদি এসে দেখে কেউ ঘুমাইতেছে, কেউ তাদের নিজের কর্মব্যস্ততায় কাটাইতেছে, এরা দুইটা প্রকারের রুহু কবরে ফিরে যায়। এক প্রকারের রুহু দেখে তাদের কবরের আজাব আল্লাহ মাফ করে দিছে, আর এক প্রকারের রুহু দেখে তাদের কবরে আজাব চলতেছে। ওই রুহুগুলা আমার আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে, আল্লাহ গো আমার কবরের মধ্যে আজাব, আর আমার সঙ্গে যেই ব্যক্তি দুনিয়াতে গিয়েছিল তার কবরে আজাব নাই। ও মনিব, বুঝতে পারলাম না কেন এমন অবস্থা। আমার আল্লাহ বলবে, এ বান্দা যেই ব্যক্তির কবরে আজাব নাই আর তোমার কবরের মধ্যে আজাব, ওই ব্যক্তি দুনিয়া থেকে আসার আগে সে একজন উত্তম ওয়ারিসদার কবর থেকে কবরে আসার আগে রাইখে আসছে, উত্তম ওয়ারিসদার দুনিয়াতে রাইখে আসছে, যে নাকি বৃহস্পতিবার দিবাগত রাত জুমার রাতে আল্লাহর কাছে তার জন্য দোয়া করে, দোয়া করার কারণে আমি আল্লাহ তার কবরের আজাব মাফ করে দিলাম। সিঙ্গুয়ার মুসলমান, সিঙ্গুয়ার বাবারা।
এবার ওই আল্লাহর বান্দা কান্দে, ও মনিব ও দয়াল আল্লাহ, আপনি তো আমার এখন দুনিয়াতে ভালো কোনো ওয়ারিসদার রাখেন নাই, তাইলে কি আপনি আমার কবরের আযাব মাফ করবেন না? হ্যাঁ মাফ করব, তোমার এমন কোন ছোট আমলের কারণে, ক্ষুদ্র আমলের কারণে তোমার গুনাহ মাফ হবে। মুসলমানের দলেরা ওই ক্ষুদ্র আমলটাকে আল্লাহর নবী কয় আইবি তেলাওয়াতুল কোরআন, ওই ক্ষুদ্র আমলটার নাম হলো কোরআনের তেলাওয়াত। ও মুমিন মুসলমানের দলেরা, যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার জীবনের গুনাহগুলা মাফ হয়, আসেন না আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশি করার জন্য মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। ওই কোরআন তেলাওয়াত করলে আরো অনেক লাভ। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা কেউ বলবেন এক হরফে দশ নেকি, আল্লাহর নবী বলেন না রে উম্মত না, এই দশ নেকি তো এটা তোমাদের জন্য সাধারণ, কিন্তু কেউ যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এক নাম্বার আমি আল্লাহ তার হায়াত বাড়াইয়া দেই, দুই নাম্বার তার রিজিক বাড়াইয়া দেয় মানে ইনকাম বাড়াইয়া দেয়, তিন নাম্বার যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে, চার নাম্বার ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আসক্ত থাকে আমার আল্লাহ তার রোগ থেকে সেবা দান করে। মুসলমান নবীর উম্মতের দল, আসো আমরা সবাই ওই চারটা নিয়ামত, হায়াত বৃদ্ধি, রিজিক বৃদ্ধি, বিপদ থেকে মুক্তি ও সুস্থতা থেকে মুক্তি, এই চারটা নিয়ামত পাওয়ার জন্য মুহাব্বতের আওয়াজে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করি। আর পড়ি আউযু বিল্লাহি মিনাশ أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى রজবান খুলে মোহাম্মদ রাজে বলেন আল্লাহুম্মা জবান খুলে মোহাম্মদ রাজ আরেকবার বলেন আল্লাহ পাথর
কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে, উস্তনে হান্নানা কান্দে নূরে নবী জিনবি রহে, নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দে বিশোয়ে সোনার মাদি নাই আল্লাহ উম্মা সাল্লে আমি দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার অভিমুদ্দিন আগে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার সাজুলি আগে, জানি না তোমার আত্মা তুমি কইতাম কত মনের কথা গো তোমার আত্মা তুমি সায়াতা, কইতাম কত মনের কথা গো এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার, আপনার এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার, আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না রে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকিব, এখন তুমি কোথায় আমি কোথায় কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদ আগে, জানি না। এবার কলিটা খুব দেহতত্ত্বের খুলি, মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া শেষের পরে আখেরাতের প্রথম ঘরে গো, প্রথম ঘরের নাম এই দুনিয়া শেষের পরে আখেরাতের প্রথম ঘরে গো, আমি আবার যেন দেখলে চিনি পাইয়া যেন নাহারাই, এটা যিনি লেখছেন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার পাওয়ার জন্য উনি লেখছে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা একবার দেখা দিয়ে আপনার চেহারাটা চিনাইয়া দেন, যেন আমি আখেরাতের প্রথম গারে যখন ওমান হাদার রাসূল বলে প্রশ্ন করবে আমি যেন ওই সময় আপনার চিনতে পাই। আশেক বলতেছে আমি আবার যেন চিনতে পারি পাইয়া যেন নাহারাই আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না আল্লাহ উম্মা সাল্লে আলা
বাবাজি আমার রাত তো গভীর হয়ে গেছে, 10:16 আমি পালাখাল বাজারে, বাজার থেকে ডাইনে ঢুকলাম, পালাখাল লইয়া টেকুরিয়া লইয়া এই পর্যন্ত 43 মিনিট ঘুরছি, রাস্তা পেয়ে নাই, হাউজিং গেছি, অটো ড্রাইভারে কয় উত্তর সেঙ্গুয়া না দক্ষিণ সেঙ্গুয়া, না যেটা জানি না, আমি কইলাম মাহফিল কোন সেঙ্গুয়া, কই দোনো সেঙ্গুয়া, আমি কই কাছে কোনটা, কইছে আমার শোনা দেয় পালাখাল, ঢুকে দিছে হিন্দিয়া আমি মাহফিল কইলাম না, আমার কালোর কথা কইছি মোবাইলে, আমরা লোক হইছি আমার অষ্ট কল, এবার কল কাছে 2 বার না 3 বার মেয়ের বাজার দিয়ে এই সুবি থুত দিয়ে বাড়িছি, আর ওদের বুঝেন না ইন্দিয়া সুবি থুত দিয়ে বাড়িয়া ফায়ার সার্ভিসের সামনে খাড়িয়ে আবার ইন্দিয়ায় ঘুরছে, মানে খালি ঘুরছি কেমনে ঘুরছে আমি বুঝি না, আমি সোজা রাস্তা দেখছি আসছে পালাখাল, ১০ তারিখে বাড়িয়া মাফিল করছি গতকালকে, কইরা আপনাদের উদ্দেশ্যে ইন্ডিয়াতে শেষ, আর এমনি যে সিবার ভিতরে আপনি না দেখতে তো ইন্ডিয়াতে গেলাম, ওখানে মাফিল দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই? আমি ফেডের পক্ষে না পাই ওইখানে গেছি, এখানে খাইছি না, কারণ আল্লাহর কসম এখানে খাইছি না, আমরা এনে দেরি হয়ে যাবো দেখে, পরে হাতে না আইতের বেলা আমার একটা প্যাকেটে করে কপলা বিরিয়ানি দিয়ে দিছি, গাড়ির বয়ে মেরে দিছি, এর লাগে আপনার হুমসি হচ্ছে না, আমি খাইও একদম এলে গাড়ি ফানি গুজি ড্রাইভারের কাছে আর খাদেন যাওয়ার কাছে, তাহলে ফানি তো নাই, পরে রাস্তা পিসের সামনে খাড়ি এক বোতল ফানি নিয়ে আপনার দুইছি কোনো রকম, যতক্ষণ বইবেন ততক্ষণ হইব সারা যেটা এটা পারছেন আমি, কারণ আমি যাইতে যাইতে শুনি লম্বা 2টা ফোলা যাইতেছে, এটির লগে ছোট ছোট মোটামুটি 2টা আছে, যাইতে যাইতে ক এবারটা আইব, আমরা আইতেই উঠতে উঠতে এতের বেলা কইয়া লাগছে এবার আইতো না, কারণ শতান দল এর এলাকাত নাই, শতান তোমার দিকে শতান দিয়ে গেছে ছুটিতে, ঠিক আছে না, আমি দেখাইছি এখানে একটা কথা কইয়াছিলাম, কিছু কিছু আল্লাহর ওলিয়া ছিল যারা শয়তান রে দেখতো, শয়তান তুই এমনে বললি কেন, আরে
হযরত আসলাম তুসি নামক এক আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, কামেল বান্দা, এ ওযু করছে। আর ওযু কইরা তার ঘাটটা একটু ভার লাগার কারণে এ করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম, এটা করছে। ঘাট যে লাগা দিছে, আমি তার ঘাড়ে বসেছিলাম, তার ওযুটা ভাঙিয়ে দেওয়ানোর লাগে, আর তার এই লা হাওলার ধাক্কা আমি সহ্য করতে পারি নাই। আপনারা এখানে যদি বসেন, মানুষ শয়তান থাক আর জিন শয়তান থাক, আল্লাহর কসম আপনারা দুরূদ শরীফের আওয়াজ দিয়ে আসার খাইয়ে পড়ব। যদি কইছে হুজুর আইতো না, এটি মাথা থেকে বাড়ি ফেলব। এবার আপনারা কোন দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? কত লাভ? হুজুর অনেক লাভ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, নবী আমার বলেন উম্মত, আমি নবীর প্রতি একবার যে দুরূদ শরীফ আদায় করবে, এই একবার যে দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবে। দুরূদ শরীফ কয়বার? একবার। গাছ লাগাইবো কয়বার? একবার। এবার আমি আমার এখানে গুনে ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনার নামে যদি কচুয়া বাজারের মধ্যে একটা বাড়ি থাকে, আপনি ওই বাড়িতে যাবেন কি যাবেন না? জান্নাতের মধ্যে যদি আপনার একটা ঘর থাকে, জান্নাতের মধ্যে যদি আপনি একটা গাছের মালিক হন, তাহলে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত, কারণ দুরূদ শরীফের উসিলায়। কথা কন কচুয়া বাজারে বাড়ি থাকলে যেমন বাড়ির মালিক বাড়িতে যাবে, জান্নাতের মধ্যে গাছ থাকলে গাছের মালিক গাছের কাছে যাবে। একবার দুরূদ শরীফ আদায় করলে জান্নাতের মধ্যে বারে বার গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে। সাহাবাই কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলোকে লাগায় কেন লাগায়? আমার নবী বলে কাল হাশরের ময়দানে মানুষের আমল নামার ওজন করা হবে মিজানের পাল্লার মধ্যে। কারোর নেক আমল বেশি হবে, কারোর বদ আমল বেশি হবে, বদ আমল যাদের বেশি তারা সবাই জাহান্নামে চলে যাবে, আর নেক আমল যাদের বেশি তারা সবাই জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমি তো জান্নাতের মধ্যে যাইতে চাই, যদি আমার গুনার পাল্লা বেশি হয়ে যায় আপনি বলেন আমি কি জাহান্নামে চলে যাব? নবী আমার বলে যদি তুমি দুনিয়ার জমিনে বেশি বেশি দরুদ শরীফ আদায়কারী বান্দা হও, তাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাছটা জান্নাতের মধ্যে রোপণ করে, তোমার আমলনামার পাল্লার মধ্যে ওই গাছের পরিমাণ, নেক আমল গাছের পাতার পরিমাণ, নেক আমল তোমার দাড়ি পাল্লার মধ্যে দেওয়া হবে। ওই মিজানের পাল্লায় যখন তোমার আমলগুলো দেওয়া হবে, তুমি বান্দাটা ওই আমলের কারণে দরুদ শরীফের বরকতে তুমি বান্দা জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা, জান্নাতি হয়ে যাইবা। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, জান্নাতের মধ্যে যাবো তো কথা সত্য, তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার কারণটাও বুঝতে পারলাম। নবী গো আমি যেই জান্নাতের মধ্যে থাকবো ওই জান্নাতটা দেখতে কেমন আপনি নবী বলেন না? এবার আমার নবী ডাক দিয়া বলতেছেন, জান্নাত আদমিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিন ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। সাহাবাই কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দিবেন, জান্নাতটা কেমন আগে আমার? এখন আপনি বাড়ি কিনবেন 1 কোটি টাকা দিয়া, না দেখে কিনবেন? না দেখে কিনবেন? নবীজি জান্নাতে তো যাবো, তো জান্নাত কেমন আপনি বলেন? নবী বলছে তাজিরি সুন্দর, তাহতিহাল আনহার, নিচে দিয়ে নদী প্রবাহিত নহর। নবী এবার আপনি কোন? এবার আপনারা অনেকে ধরা খাইলেন, শুনলেন,
নবী আপনি বলেন ওই নহরটার নাম, হাদিস শরীফের মধ্যে নবী আমার কই ওই নহরের নাম রজব, রজিমবা, ওই নহরের নাম কি রজব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন ওই রজব নদীটার মধ্যে কেমন পানি থাকবে? আমাদের এলাকার গাঙের মধ্যে নদীর মধ্যে পানি থাকে, কোন পানির রং ঘোলাটে, কোন পানির রং সাদা, কোন পানির রং দেখবেন সমুদ্রের অনেক পানি নীল দেখা যায়। ও মায়ার নবী গো, আপনি নবী বলেন না ওই জান্নাতের পানিটার রংটা কেমন হবে? নবী আমার বলে ওই জান্নাতের পানির রং হবে চারটা, কাউসার। নবী গো আপনি বলেন না ওই কাউসারের পানি কারা কারা পান করবে? আমার নবী বলে আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ওই পানি তারা পান করবে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ নিষেধ করেছে, মানে আল্লাহর কোরআনের আইন মোতাবেক চলাফেরা করেছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জেনে দুনিয়াতে চলাফেরা করছে। ওই কাউসারের পানি আমি নবীর আদেশ মানিনা যারা চলছে তাদেরকে পান করানো হবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ উত্তর সিংহার বাবারা হযরত রহিমউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মাদারের উরুস মোবারক মাহফিলের বাবা বন্ধুরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করেন। পানি বললাম চার প্রকার, এক প্রকার বললাম কাউসারের পানি, এবার আমার নবী বলে দুই নাম্বার পানির নাম হলো সারাবান তাহুরা, ওই পানিটা হলো পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ কারা পান করবে? আপনাদের এলাকার মধ্যে এমন মানুষ আছে যারা মদ খায়, এমন মানুষ আছে নেশা করে, বাবা খাইয়া বা গাঙ্গা এমন ভাবে নেশার দ্রব্য পান করবেন না, মাদক সেবনকারী আছে না নাই? আছে না নাই? আবার কোন আছে না নাই? আল্লাহর নবী কই যারা কোনদিনই মাদক সেবন করে নাই তারা ওই সারাবান তহুরা পবিত্র পানি পান করবে, আর যারা এমন মাদক দ্রব্য সেবন করলো গো ওই ব্যক্তিগুলা ওই পানিটা পান করবে না, কারণ তারা দুনিয়াতে হারাম পানি পান করেছে। নবী দুইটা পানির কথা জানলাম আখেরাত হাসরের ময়দানের পরবর্তী সময়ে জান্নাতের মধ্যে। নবী আমার আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর তিন নাম্বার পানি কোনটা রাখছে? নবী আমার বলে জান্নাতি লাবান, লাবান মানে হইল দুধ, জান্নাতের দুধ পান করাইব। ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দুধ কারা কারা পান করবে? এবার আপনাদের এলাকার মধ্যে এমনও মানুষ আছে যারা জমি দখল করে খায়, এমনও মানুষ আছে সুদ খায়, এমনও মানুষ আছে ঘুষ খায়, এমনও মানুষ আছে মানুষের টাকা সম্পত্তি বাড়াইয়া বাড়াইয়া নেয়, এমনও মানুষ আছে ক্ষেতের কাটতে লাইল দিয়ে কাটতে কাটতে এক বিঘা বানাইছে, এমনও মানুষ আছে বড় ভাই মারা যাওয়ার পর বড় ভাইয়ের সন্তানদেরকে জমিবালা করে বোঝাইয়া দিছে না, আরাম খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে, এমন আছে না নাই? আল্লাহর নবী বলে জান্নাতি লাবান তো তারা পান করবে যারা কোনদিন পরের হক খায় নাই, জমি দখল করে খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, হারাম খাবার খায় নাই, জান্নাতি দুধ ওই ব্যক্তিগুলা পান করবে। আর যারা করবে এমন বাজে বাজে কাজগুলা তারা কোনদিন জান্নাতের দুধ পান করতে পারবে না। নবী গো আপনি বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকারের পানি কোনটা রাখছেন? নবী আমার বলে চার নাম্বার পানিটা হইল জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই ওই মধুটা কারা কারা পান করবে? আমাদের এলাকায় মিথ্যাবাদী চা দোকানে বৈশাখ গিবতকারী গালিগালাজ কোন মেওয়ালা আছে? চা দোকানে বৈশাখ জন আরেকজনের গিবত করে না, পিসা কথা কইয়া মানুষের মাঝে ঝগড়া লাগায় না, একজন আরেকজনের গালি দেয় না, অটোমেটিক যে গালিটা দেয় সা সা বাতিজারে বাতিজা সা সা রমকের ফুট ডেলিভারি ডাইরেক্ট নর্মালি যে গালিটা দেয় দেয়নি, এমন মুখের ভাষা দ্বারা খারাপ করে গালি দেয়, অশালীন কথা বলে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, এই পর্যায়ের ভিতরে অনেক লোক পড়ে, অনেক লোক
নবী কইছে এরা জান্নাতের দুধ মধু পান করতে পারবে না। নবীজি কেন? কারণ এরা মিথ্যা বলছে। আল্লাহু লা ইউহিব্বুল মুকাজ্জিবিন, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা যারা মিথ্যাবাদী এদেরকে পছন্দ করে না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসিকিন, ফাসিকদেরকে পছন্দ করে না। ফাসিক কারা? মিথ্যাকথা কয় যারা, গালি দেয় যারা, মুনাফিকি করে যারা, এখানের কথা ওইখানে লাগায় যারা। এই বর্তমানে সবচাইতে ফাসিক হওয়ার মূল জায়গা হইল বাজারের সা দোকানগুলো। আপনি জানেন না, একটা কথা আরেকজনের কাছে শোনার কারণে আপনি এখন আরেকজনের কাছে বলতেছেন। এমন আছে না, মনে করেন সেঙ্গুয়া এই মাফিয়ের কথা একটা কথা শুনছে নর্মাল, অমুকে উষ্টা খাইয়া এরাই ফেলছে, এ সেঙ্গুয়া বাজারে যায় বলে অমুকে উষ্টা খাইয়া পাওয়া গেলেছে বলে না, অমুকের মাইয়া এই খারাপ কাজটা করে, সে এতটুক শুনছে এটা বাজারে যায় বলছে অমুকের মাইয়া অমুকের লোকে বাজে গেছে, নমুনা বলে না, বলেনি অমুক এই কাজটা করছেন, এটা করার কারণে তার এটা হয়েছে, সে এটাকে ঘুরে নিয়ে অন্য জায়গায় বলে, বলে না। এগুলো প্রত্যেক দিনের প্রত্যহ কাজ, যা আমাদের কমন বিষয় আমরা জানি, জানার পরেও আমাদেরকে আমরা পরিবর্তন করি না। কথা কি বুঝতে পারতেছেন? আমাদেরকে পরিবর্তন করি না। এটার একটা সহজ উদাহরণ দিই, আমরা কুমিল্লাতে মানে আপনাদের কচুয়া দিয়ে বাইরে হয়ে যাইয়া লাল মায়ের মাথায় একটা গোস্ত দোকান আছে, ওহাবের গোস্ত দোকান, লাল মায়ের আছে না, ওহাব গোস্ত দোকান, এখানে বহুত মানুষ, এটার ভিতরে মানুষ আইয়ে রাতের আটটার পরের থেকে একটা দুইটা পর্যন্ত মানুষ খাইতে যায়, মোটর সাইকেলে বয়ে না দেখে রুটি, তাহলে রুটি খাওয়ায় ওইখানেই এক লোক ভালো মতো খাইছে। খাওয়ার পর আমরা বাঙালির একটা স্বভাব, ভালোভাবে খাওয়ার পর আমি এখানে খাইছি, খাওয়ার পর ভাইয়া মনে করেন আমার বিল 1000 টাকা, আমি 1000 টাকা দিয়ে বলি ভাই একটু ডিসকাউন্ট দেন, বলি না আমরা। ওই দিন ফেসবুকে দেখলাম, ও আরেকটা মিথ্যা অপপ্রচারের মূল মাধ্যম ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমি দেখলাম এক লোক এটার ভিতরে স্ট্যাটাস দিছে যে কুমিল্লার ওহাব হোটেল এটাকে ভালো মনে করেছিলাম, এটা খুব খারাপ বাজে সার্ভিস, এরা এটার দামও রাখে, সালাতের দামও রাখে, এটাও রাখে। আমার ওই লোকটা পরিচিত, আমি তার এক ফ্রেন্ডের দিয়ে তার খবর নিলাম, তো তে আমারে কইলো ভাই তে 1600 টাকার খানা খাইয়া 1000 টাকা বিল দিতে গেছে। তে কইছে ভাই আমরা তো ফসাইতো না, আমরা থেকে আমি 100 টাকা কম রাখি, 1500 টাকা, তো তার থেকে এই 1600 টাকা কম না রাখার কারণে এ আইসে ওই দোকান নামে একটা মিথ্যা অপপ্রচার চালাই দিছে। কি ফেলেছে? নিজের স্বার্থের কারণে, নিজের প্রশান্তির জন্য, অন্তরে শান্তি পাওয়ার জন্য আপনি যদি একজন ভাইয়ের নামে কোনো মিথ্যা অপপ্রচার, মিথ্যা কথা, একটা কাজ্জাবিয়ত বা কোনো খারাপ কথা প্রচার করেন, জানেন না আপনি চাক্ষুষ প্রমাণ নাই, আর চাক্ষুষ প্রমাণ থাকার পরেও যদি আপনি কোনো মুমিন ভাইয়ের কোনো দোষকে গোপন করে রাখেন, আল্লাহ পাক হাশরের ময়দানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাকে গোপন করে রাখবেন, হাশরবাসীর সামনে আপনাকে শরম দিবে না। আমাকে কবর এবং হাশর দিবেন, কবরের বিষয় আপনারা সবাই গুলো বুঝেন, মানুষকে কবরে রাখা হয়, মানুষকে কবর রাখার সময় মিনহা খলাক নকুম ফিহা নুয়াজুকুম মিনহা নুখরিজুকুম, তারা তো নৌকা বলে মাটি দেয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের ভিতরে মানুষকে রাখে, এগুলো বুঝেন আপনারা। তবে এই কবর থেকে আপনি হাসরের ময়দানে যাওয়ার পর সবচাইতে কষ্টকর আমরা বান্দাদের জন্য হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা যেন ভালো থাকতে পারে আল্লাহ সাবধান করে দেয় কোরআনুল কারীমে, সূরা হাসরের শেষের দিকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আলেম ছাড়া, হুজুর ছাড়া এমন কোন মানুষ আছেন কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট, কোরআন শরীফের সম্পূর্ণ অনুবাদ করছেন এমন কোন মানুষ আছেন? নাই। আমরা কিন্তু মুসলমান দাবি করি, কথা কি বুঝতে পারছেন? কারণ আপনি মনে করতেছেন কোরআন পড়ার জন্য, নর্মালি কোরআন তেলাওয়াত করেন সাহাবের জন্য, কিন্তু কোরআন বুঝা পড়লে ডাবল ডাবল সাহাব, বুঝা পড়েন কি? অনুবাদটা যদি জানেন তাহলে বুঝা পড়া হবে। আল্লাহ এই আয়াতে বলেন, মনোযোগ দেন, ইয়া হরফে নেদা ডাক দিতেছেন,
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ভয় করো। আচ্ছা, যারা ইমানদার তারা আল্লাহরে ভয় করেন, করে কিনা? এই একটা আয়াত আল্লাহ দুইবার ভয় করার কথা বলছে। কি কারণে বলছে? এলাকার ভিতরে দেখে মারামারি করে, লুচ্ছামি করে, গান বাজনা, বিভিন্ন খারাপ কর্মকাণ্ড নিয়ে আসে, মানুষের গিবত করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আপনার কোন তার লোকের শয়তান আছে না নাই? তার সাথে কোন শয়তান নেই। এটা হলো মানুষ শয়তান। এটা কি শয়তান? মানুষ শয়তান। শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা দিন শয়তান, আর একটা আছে তিন প্রকার, খান্নার যেটা, এটা খারাপ আর কি, বাজে। এটা মানুষকে একবার আহরণ করে নষ্ট করে ফেলে। অনেক সময় শোনেন না, মানুষকে জিমে ধরার কারণে সে মানুষকে মারে, আঘাত করে, আছে না? খান্নার শয়তান, তিন প্রকার। এই শয়তানের মাঝে আল্লাহ মুমিন যারা তারারে কইছে ইত্তাকুল্লাহ, আপনি আল্লাহরে ভয় করেন। কেন বললো? মুমিন বান্দাদেরকে বলতেছে আপনাদেরকে পদভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে রয়েছে। তাদেরকে পদভ্রষ্ট করার জন্য মুমিন বান্দাকে। তো মসজিদের দরজায় ফেরেশতাও থাকে, দরজার সামান্য কিঞ্চিত পরিমাণ দূরে শয়তানও থাকে। মাহফিলের দরজায় ফেরেশতাও থাকে, কিঞ্চিত পরিমাণ ভারে শয়তানও থাকে। কোনটা মানুষ, কোনটা জিন, কোনটা খান্নাস। এবার আল্লাহ বললেন আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন তোমাদের তাকানো উচিত নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। ও মুসলমান, কেন এই কথা বলা হয়েছে? কারণ আমাদের পূর্ববর্তী যারা, তারা কেউ দুনিয়াতে নাই, সবাই কবরে চলে গেছে। কবরটা খোঁড়ার পরে কাউকে কবরে পাওয়া যাবে না, কবরে পাওয়া যাবে না, দেহ পচে গেছে, মাটির মধ্যে খেয়ে ফেলেছে, হাড় গোড়া পড়ে আছে, তাদেরকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আর আল্লাহ বললেন এই জন্য তোমরা আল্লাহকে ভয় করো, কারণ যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে ইন্তেকাল করেছে, আমার আল্লাহ নিজে বলতেছে ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলেন বাল আহয়াউন, তারা জিন্দা, তাদেরকে যারা মরা মনে করে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এই জন্য তাদেরকে মরা বলে। এই জন্য কিছুদিন পর পর খবরে পাইবেন, সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখবেন, মাটি দিয়েছে, এক বছর, তিন বছর, দুই বছর হয়ে যায়, লোকটা মারা যাওয়ার পরে তার দেহের কিছুই হয় নাই, এমন অনেক অবস্থা আছে। আপনারা বলেন এমন অবস্থা আমরা যদি তৈরি করতে হয়, আমরা সাতটা পাক্কা মুমিন এবং তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? মুমিন মুসলমানের দরেরা সবাই তো বলে আছে, আল্লাহ কোরআনুল কারীমে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এই কথা বলার পরে আবার অন্য আয়াতে বলে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলা আল্লাহ কি বলেন লক্ষ্য করেন, সুবহানাল্লাহ বলছেন, পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুন, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা, যাহারা নাসুল্লাহ, আল্লাহরে ভুলে বসেছে, তা আনসাহুম, আল্লাহ তাদেরকে ভুলে রাখছেন, আনফুসাহুম, তারা নিজেদেরকে ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। তাহলে আল্লাহ বললেন ওয়ালা তাকুনু, তাদের মতো হয় না, কাল্লাযীনা, যাহারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে। এবার আপনারা বলেন আল্লাহকে আমাদের মনে আছে না নাই? কার কার আছে আপনার? আল্লাহরে মনে আছে কার কার আত্মা? এই
আল্লাহর মনে আছে, মনে নাই ও মুরব্বী, আল্লাহরে মনে আসেনি, হাত নামান, প্রস্তুতি আছি। শীতকাল জানি আপনারা মুরব্বী মানুষ কষ্ট হয়, আপনারা খুব কষ্ট করে বক্তারা লেগে বসে থাকে, আমরা থেকে কষ্ট আপনারা বেশি। আল্লাহকে আপনারা ভুলে নাই মনে রাখছেন, মনে রাখছেন না? আচ্ছা এবার বলেন, আল্লাহকে যারা মনে রাখে তারা নামাজ ছাড়েনি? আল্লাহকে যারা মনে রাখে তারা হারাম খায়নি? আল্লাহকে যারা মনে রাখে তারা সুদ খায়নি? আল্লাহকে যারা মনে রাখে মিশা কয়নি? এবার এক দিয়ে সারা নামাজ কেডা কেডা ভরছেন মনি যদি হিসাব করেন, আমি আর আস্ত লাগলাম না। যদি আপনি আল্লাহকে মনে রাখতেন আপনি নামাজ ছাড়তেন না। এই জন্য আল্লাহ কয় ফা আনসাহুম এরারে ভুলে রাখছি, আনফুসাহুম এরাও ভুলে গেছে, উলাইকা হুমুল ফাসিকুন এরা মিথ্যাবাদী। আমি মুসলমান দাবি করি, আমি মুমিন দাবি করি, আমার কর্মকাণ্ড গুলা মুসলমানের মতো কি না, আমার কর্মকাণ্ড গুলা মুমিনের মতো কি না, ওইটাই প্রমাণ করবে আমি মুমিন কিনা, ওইটাই প্রমাণ করবে আমি মুসলমান কিনা। তাহলে এবার আমি মুমিন কিনা মুসলমান কিনা প্রমাণ করবে আমার কাজ, আমার কর্ম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার যেহেতু সেই প্রমাণের বিষয়ে আপনার কাছে আমি বলতে লাগলাম, হাশরের ময়দানকে আপনি ভয় করতেছেন, হে নবীর উম্মতের দলেরা, উত্তর সিংহার যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলের বাবাজিরা, আল্লাহ যেহেতু আমাদেরকে ফাসেক বললেন, যারা অন্তরে অন্তরে মুমিন না মুখে মুখে মুমিন, যারা অন্তরে অন্তরে মুসলমান না মুখে মুখে মুসলমান, একবার চিন্তা করে দেখেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার ফুটের বিয়ে গান বাজনা করেন, আপনি মুসলমান দাবি কইরা আপনার বাড়ির মধ্যে আপনি অবহেলায় সময় কাটান, আপনি মুসলমান দাবি কইরা আপনার বউকে আপনি বেপদ্দা ঘুরতে দেন, আর আল্লাহর নবী কয় এরা এই কাজগুলো করার কারণে এরা মুমিন নয়, এরা মুসলমান নয়, এরা ফাসেক। ফাসেক যারা তারা জান্নাতে যাবে দূরের কথা, তারা জান্নাতের সুগান পাবে না, অথচ জান্নাতের সুগান 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে। এবার আপনারা বলেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না? নাই। আপনি মুমিন দাবি করেন, আপনার বউ বাজারে চলে যায়, আপনার বউ আরেক বাড়িতে দাওয়াত খাইতে যায়, দাওয়াত খাইতে গেলে তার শরীরের পোশাকের অঙ্গ ভঙ্গি ঠিক থাকে না, এই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বলছি, যদি আপনি মুমিন দাবি করেন আপনার বউ ঘরের বাহিরে যাবে না, আপনার বউ বেপদ্দা হবে না। আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলের বাহিরে যাবে না, আপনি তো অনেক পরের কথা, তা আপনি নিজেই কন্ট্রোলের বাহিরে, আপনার স্ত্রীকে আপনি কখন ঠিক করবেন? এই জন্য মুমিন মুসলমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হাশরের ময়দানকে ভয় করে উনি বিবাহ করে নাই, যার নাম হযরত আহমদ হারব রহমতুল্লাহ আলাই, বাড়ি হইল হারব, যেই তুর্কিস্তানের কাছে হারব নামক এলাকায়। উনি বলেন আমি বিবাহ করি নাই, কি করে নাই, বিবাহ করে নাই। আল্লাহর এমন অনেক